প্রথা অনুযায়ী প্রতি বছর দুর্গার আগমন এবং গমন হয় আলাদা আলাদা বাহনে চড়ে। তাই নিয়ম অনুসারে এবছর দেবী দুর্গার আগমন হবে গজের উপর চড়ে, আর পায়ে হেঁটে প্রস্থান। পুজোর একেবারে প্রায় শেষ লগ্নে খোয়াই শহরের ঐতিহ্যবাহী ক্লাব বাঘা যতীন ক্লাব এবারে তাদের থিম হলো নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করা। এই পুজো প্যান্ডেলে মূর্তি নির্মাণ করেছেন স্থানীয় মৃৎশিল্পী নিখিল রুদ্রপাল। মণ্ডপ সজ্জায় রয়েছেন স্থানীয় শিল্পী বান্টি রায়। প্যান্ডেলটি নির্মাণ করা হচ্ছে ভুবনেশ্বরের শ্রীকৃষ্ণ মন্দিরের আদলে। এই পুজো মণ্ডপটির বিশেষত্ব হল গোটা মন্দির চত্বর এবং ক্লাবের বিভিন্ন জায়গায় নেশা বিরোধী বিভিন্ন হোর্ডিং লাগানো থাকবে। পুজো কমিটির সম্পাদক রিপন বণিক বলেন, এবছর তাদের পুজোয় দর্শনার্থীদের ভিড় অনেকটাই পরিলক্ষিত হবে, কেননা পুজোর চার দিন থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খোয়াইয়ের বিভিন্ন শিল্পীরা পরিবেশন করবে নাচ গান আবৃত্তি সহ অন্যান্য আনন্দদায়ক অনুষ্ঠান। মহাষষ্ঠীর দিন থেকে পুজো মণ্ডপটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে ক্লাবের সম্পাদক একথা জানিয়েছেন। এবছর তাদের পুজোর বাজেট প্রায় 10 লক্ষ টাকা। এবারে তাদের প্রতিমার বিশেষ আকর্ষণ হল নেশা বিরোধী বিভিন্ন বার্তার মধ্য দিয়ে মৃন্ময়ী মাকে চিন্ময় রূপে সাজানো হয়েছে। বছরের থিম হচ্ছে, পুজোর থিম হচ্ছে আমরা নেশার বিরুদ্ধে, আমরা এই থিমটা। এবং আমাদের পুরোটা মণ্ডপের ভিতর থেকে শুরু করে এবং বাহিরে পুরোটাই আমরা মূলত আমরা ভুবনেশ্বরের শ্রীকৃষ্ণ মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি করছি। এবং আমাদের থিমটা হচ্ছে নেশার বিরুদ্ধে, কারণ ইদানিংকালের আমাদের মতন বয়সী ছেলেরা যুবকরা নেশার ভিতর আসক্ত হয়ে আছে। সেই জন্য আমরা নেশার বিরুদ্ধে আমরা থিমটা নিয়েছি। আমাদের মণ্ডপের ভিতর থেকে বাহির পর্যন্ত নেশার বিরুদ্ধে অভিযান থাকবে। এবং আমাদের মূর্তির যে ব্যাকগ্রাউন্ড সহকারে, প্রতিমার ব্যাকগ্রাউন্ড সহকারে ভিতর এবং বাহির রাস্তায় আমাদের পুরোটাই নেশার বিরুদ্ধে থাকবে। এবং আমাদের ক্লাবে 51তম পুজো এই বছর নিয়ে, এবং প্রত্যেক ষষ্ঠী থেকে উদ্বোধন 5 দিনব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।